শ্রী গুরুজয়, বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে ইচ্ছে পূরণ। আজকের ভিডিওতে ল অফ অ্যাট্রাকশন এবং এঞ্জেল নাম্বার, এই দুটোর মিশ্রণে একটি শক্তিশালী সহজ সরল টেকনিক আমি শেয়ার করব, যে টেকনিকটি ইচ্ছে পূরণের ক্ষেত্রে দুর্দান্ত কাজ করে। যে কোনো ধরনের শুভ ইচ্ছে আপনি পূরণ করতে পারেন এই টেকনিকের মাধ্যমে। তো কিভাবে করবেন, কি করবেন, সেটা জানতে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। অনেক টেকনিক করেছি আগেও, অনেক ফল পেয়েছি, কখনো কোনোদিনও মানে সাকসেস স্টোরি শোনাইনি। মানে আজকে আমার খুব কষ্ট হচ্ছে জানেন দাদা, 24-25 দিন পর আমার আমার বয়ফ্রেন্ডের সাথে, ওর মা, সবাই আমাকে ভুল বুঝে ক্ষমা চেয়েছে, সব ঠিক করে নেওয়ার কথা বলেছে। আমি কিভাবে যে ধন্যবাদ দেবো আপনাকে আমি মানে বুঝতে পারছি না। পোনো পোনো প্রেয়ার টানা করেছি, আমি মানে এরম ভাবিনি যে আমি একটা বারও নিজের মধ্যে এটা আনিনি যে ঠিক হবে কি হবে না সেটা পরের কথা, আমি করে যাব মন দিয়ে। এবার আমি করে গিয়েছি, টানা 24-25 দিন পর সবাই আমার কাছে ক্ষমা চেয়েছে, আমাকে মানে বলেছে যে যা হয়ে গেছে সবারই কম বেশি দোষ আছে, বাদ দে এরকম হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংক ইউ ইউনিভার্স। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রায়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেরকম বলছিলাম, আজকের ভিডিও ইচ্ছে পূরণের। আজকের ভিডিওতে ল অফ অ্যাট্রাকশনের বিষয় থাকছে এবং তার সঙ্গে থাকছে একটি পাওয়ারফুল এঞ্জেল নাম্বার বা হিলিং কোড। এই দুটির মিশ্রণে একটি শক্তিশালী টেকনিক তৈরি হয়েছে এবং সেই টেকনিকের মাধ্যমে আমরা যে কেউ আমাদের জীবনের যে কোনো শুভ ইচ্ছেকে ম্যানিফেস্ট করতে পারি বা ইচ্ছে পূরণ করতে পারি। তো কিভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি। খাতা এবং পেন নিয়ে বসুন, পুরো বিষয়টিকে নোট করুন, কোনো বিষয় যেন বাদ না পড়ে যায় সেটা মাথায় রাখবেন। সমস্ত জিনিসটাই কিন্তু ঠিকঠাকভাবে করতে হবে, তাহলে কিন্তু আপনি ইচ্ছে পূরণ করতে পারবেন। আরেকটি কথা বলবো, যে কোনো টেকনিক করুন তার পাশাপাশি আপনাকে কিন্তু আপনার কর্ম বা অ্যাকশনও করতে হবে বা নিতে হবে, যার দ্বারা কিন্তু কাজটা পুরোপুরি হবে। আপনি ধরুন টেকনিক করছেন ভালো নম্বর পাওয়ার জন্য, পরীক্ষায় পাশ করার জন্য ভালো নম্বর নিয়ে, কিন্তু আপনি টেকনিকই করছেন, পড়াশুনো করছেন না, তাহলে কিন্তু আপনি কোনোভাবেই টেকনিকের সাহায্যে উপকার পাবেন না। টেকনিকটিও করুন, পাশাপাশি নিজের যে কর্ম অর্থাৎ পড়াশুনোও করুন, তবে আপনি ভালো নাম্বার পাবেন। তাহলে হয়তো অনেকে বলতে পারে যে তাহলে আর টেকনিক করে লাভ কি, শুধু পড়াশুনো করলেই তো হয়। অবশ্যই হয়, কিন্তু অনেক সময় দেখা যায় যে পড়াশুনো ভালো করার পরেও কোনো অদৃশ্য শক্তি বা কোনো অদৃশ্য এনার্জি, নেগেটিভ এনার্জি, যে ওই পরীক্ষার হলে গিয়ে আর তার খেলা দেখিয়ে দেয়, অর্থাৎ সমস্ত কিছু মুখস্থ থাকা সত্ত্বেও ঠিক মতো লেখা যায় না, হয়তো ভুলে যায় স্টুডেন্ট বা যারা পরীক্ষা দিচ্ছেন, এটা নিশ্চয়ই অনেকে ফেস করেছেন। তো আপনি অনেক কিছু জানা সত্ত্বেও অনেক সময় আপনি গিয়ে কোনো জায়গায় অকৃতকার্য হয়ে যাচ্ছেন নেগেটিভ এনার্জির সাহায্যে বা নেগেটিভ এনার্জির দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো সেই নেগেটিভ এনার্জিকে সরানোর জন্যই কিন্তু এই টেকনিক বা টোটকা বা বিভিন্ন বিষয়। যাই হোক, টেকনিকে আসি। এখানে কি কি করতে হবে সেটা লিখে নিন। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে, একটা সাদা কাগজ নেবেন, রুল টানা নয়, সাদা কাগজ, এবং একটা নীল কালির পেন নেবেন। আপনি অন্যান্য কালির পেনও নিতে পারেন, তবে নীল কালিটা ভালো হবে, আর কালো কালি কিন্তু নেবেন না, কালো কালি বাদে যে কোনো কালির পেন আপনি নিতে পারেন। আর যেটা প্রয়োজন সেটা হচ্ছে বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি, এইগুলো টেকনিকটিকে পুরোপুরি বিশ্বাস করে করতে হবে। আচ্ছা, এবার এটা কতদিন করবেন এই টেকনিকটি? 11 দিন করবেন। 11 দিন এই টেকনিকটি করার পর আপনি লেট গো করবেন। লেট গো মানে এটা আর ছেড়ে দিলেন, মানে আপনার 11 দিন পর্যন্ত হয়ে গেল, এবার ছেড়ে দিন, এবার আপনি আপনার কাজে পুরোপুরি মনোনিবেশ করুন, এটাকে নিয়ে আর আপনাকে কিছু করতে হবে না। এবার আপনি অপেক্ষা করুন ইচ্ছে পূরণের জন্য। অপেক্ষা মানে হা করে বসে থাকতে বলছি না,
আপনি আপনার কাজকর্ম করুন, দেখবেন ওটা হয়ে যাবে। যখন ইচ্ছে পূরণ হয়ে যাবে, আপনি তখন কোনো মন্দিরে গিয়ে প্রণাম প্রণামী বাক্সে বা ড্রপ বক্সে কিছু দান করে আসতে পারেন, বা কোনো গরিব মানুষকে কিছু কিনে খাইয়ে দিতে পারেন, বা কোনো প্রাণী যেরকম কুকুর, বিড়াল, ছাগল, গরু, পাখি, তাদেরকে কিছু কিনে খাইয়ে দিতে পারেন, তাহলেই হয়ে যাবে। সবার প্রথম একটা ইচ্ছে স্থির করতে হবে, একটা ইচ্ছে, অনেকগুলো নয়, একটা একটা ইচ্ছে আগে আপনি স্থির করবেন, যে ইচ্ছেটা পূরণ করতে আপনি চান। সেই ইচ্ছেটা যদি আপনার নিজের ইচ্ছে হয় তাহলে সেটাও চলবে, যদি সেটা অপরের ইচ্ছে হয় তাহলেও চলবে। অপরের ইচ্ছে ধরুন আপনার মেয়ের বিয়ে, বা আপনার ছেলের চাকরি, বা ছেলের বিয়ে, বা স্বামীর প্রমোশন, বা স্বামীর শরীর স্বাস্থ্যের বিষয়, বা স্বামীর বিজনেস, বা তার কোনো লোন রয়েছে সেটা শোধ হওয়ার বিষয়, যে কোনো একটা শুভ ইচ্ছে আপনি স্থির করবেন। তারপর কি করবেন, ওই ইচ্ছেটাকে খাতায় লিখতে হবে, মানে খাতায় মানে যে কাগজটা নিতে বললাম সেই কাগজে লিখতে হবে। কিভাবে লিখবেন, যে সেই ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে, প্রেজেন্ট টেন্সে। এবং এটা লেখার আগে 3 বার আপনাকে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে হবে। তাহলে পেজটা নিলেন, পেজের মধ্যে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স লিখলেন। ওপরে কিন্তু কিছুটা জায়গা রাখবেন, এতটুকু মতো জায়গা রেখে তারপর এই থ্যাংক ইউ ইউনিভার্স লিখবেন। এই থ্যাংক ইউ ইউনিভার্স 3 বার লেখার পর আপনি ধন্যবাদ মহাবিশ্বও লিখতে পারেন, ধন্যবাদ মহাবিশ্ব 3 বার লিখতে পারেন। তার নিচে এবার ইচ্ছেটা লিখবেন, কি লিখবেন, অমুকের এই ইচ্ছে পূর্ণ হয়েছে। কি লিখবেন, অমুকের এই ইচ্ছে পূর্ণ হয়েছে। এ অমুকের কেন বলছি, নিজের হলেও আপনি নাম লিখুন, অপরের হলেও নাম লিখুন। ধরুন আমি আমার জন্য করছি, তাহলে কি লিখবো, মিঠুন রায়ের এই ইচ্ছে পূর্ণ হয়েছে, মিঠুন রায়ের এই ইচ্ছে পূর্ণ হয়ে গেছে, মিঠুন রায়ের এই ইচ্ছে পূর্ণ হয়ে গেছে। তাহলে 3 বার লিখলাম, আমি করছি, আমার এই ইচ্ছে পূর্ণ হয়ে গেছে, আমি লিখতে পারতাম কিন্তু লিখলাম না, আমি নাম নিয়েই লিখলাম, এইটাই হচ্ছে বিষয়। কেন বলছি এটা, কারণ অনেকে গুলিয়ে ফেলেন। তো এবার ধরুন আপনি অন্য কারোর জন্য করছেন, সোমা লাহিড়ীর জন্য করছেন, তাহলে আপনি একই লিখবেন, সোমা লাহিড়ীর এই ইচ্ছে পূর্ণ হয়ে গেছে। তো প্যাটার্নটা এক থাকলো না, আপনাদের হিসেবে কোনো গন্ডগোল হবে না যে কি লিখবো বুঝতে পারছি না। একেবারে বুঝিয়ে দিলাম, আপনার জন্য হলেও আপনি নিজের নাম নিয়ে লিখবেন, অপরের জন্য হলেও আপনি তার নাম নিয়ে লিখবেন, প্যাটার্নটা একই থাকছে, বুঝতে পেরেছেন? তো 3 বার লিখবেন, লেখা হলো, তারপর নিচে লিখবেন থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ গড, 3 বার। তাহলে একটু ফাঁকা জায়গা রাখতে বলেছিলাম, তার নিচে 3 বার থ্যাংক ইউ ইউনিভার্স, তার নিচে ওই লাইনটা যেটা ইচ্ছের লাইন, মিঠুন রায়ের অমুক ইচ্ছে পূর্ণ হয়েছে 3 বার, তার নিচে আবার 3 বার লিখতে হবে থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ গড, বুঝতে পেরেছেন? 3 বার থ্যাংক ইউ ইউনিভার্স, 3 বার ইচ্ছে পূর্ণ হয়েছে, এবং 3 বার থ্যাংক ইউ গড, 3 3 3 হলো। এখানে থ্যাংক ইউ গডের জায়গায় আপনি থ্যাংক ইউ মহাদেব লিখতে পারেন, আপনি থ্যাংক ইউ মা দুর্গা লিখতে পারেন, আপনি থ্যাংক ইউ মা তারা, মা কালী, মা কামাখ্যা, যে যে ঠাকুরের ভক্ত, থ্যাংক ইউ বাবা লোকনাথ, থ্যাংক ইউ শ্রী শ্রী গুরুদেব, যা আপনার মন চাইছে। এক্ষেত্রে এটা আপনি আপনার ভগবানের নাম লিখছেন, আপনি যদি এখানে লেখেন যে থ্যাংক ইউ আল্লাহ তাও হবে, যে যে ধর্মের মানুষ সে সে ধর্ম অনুযায়ী এখানে থ্যাংক ইউ এটা লিখতে পারেন। তাহলে 3 বার 3 বার 3 বার হয়ে গেল। এইবার করবেন কি, এইবার ওপরে একটু জায়গা ফাঁকা রাখতে বলেছিলাম, ওখানে লিখবেন 1176, 1176, আপনার অনেকেই জানেন যে এটা ইচ্ছে পূরণের এঞ্জেল নাম্বার। তাহলে 1176 লিখবেন, নিচেও লিখবেন, একদম নিচে 3 3 3 যে লিখলেন তিনটে লাইন, তারপরে নিচে যে জায়গাটা আছে সেখানে 1176 লিখুন, ডান দিকেও লিখুন 1176, বাম দিকেও লিখুন 1176, বুঝতে পেরেছেন? তাহলে ওপরে, নিচে, ডান দিকে, বাদিকে, চারদিকেই আপনার 1176 লেখা থাকছে, আর মাঝখানে আপনার তিনটে 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 9টা লাইন লেখা থাকছে। প্রথম লাইনে থ্যাংক ইউ ইউনিভার্স 3 বার, দ্বিতীয় হচ্ছে অমুকের এই ইচ্ছে পূর্ণ হয়েছে 3 বার, আর নিচে হচ্ছে থ্যাংক ইউ গড বা আল্লাহ বা যাকে আপনি মানেন সেটা 3 বার। তাহলে
3333 এবং চারপাশে এঞ্জেল নাম্বার, একই এঞ্জেল নাম্বার 1176 হলো। এবার এই কাগজটা কি করবেন, কাগজটা আপনি আপনার বাঁ হাতের উপরে রাখুন, ডান হাত দিয়ে চাপা দিন, দিলেন। এবার আপনি এই কাগজটাকে এনার্জি দিন, আপনার হাত থেকে এনার্জি অলরেডি বেরোচ্ছে। আপনি এবার কি করবেন, ভাববেন যে আপনার ওই ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে, বা আপনি অন্য কারোর জন্য যদি করছেন তাহলে তার ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে, সেটা ভিজুয়ালাইজ করুন, কল্পনা করুন। যদি আপনি কল্পনা করতে না পারেন তাহলে আপনি সম্পূর্ণরূপে বিশ্বাস করুন যে একদম সত্যি অমুকের এই ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে, আমি বিশ্বাস করছি, মনে প্রাণে বিশ্বাস করছি, এই জিনিসটা চাই। এবার এইটা যে আপনি ভাবছেন, আপনার মাইন্ডের মধ্যে পজিটিভ থট ক্রিয়েট হচ্ছে, পজিটিভ চিন্তা তৈরি হচ্ছে, এবং পজিটিভ চিন্তার মাধ্যমে পজিটিভ এনার্জি তৈরি হচ্ছে, সেই এনার্জি কিন্তু আপনার হাতের তালু দিয়ে বেরিয়ে ওই কাগজটার মধ্যে যাচ্ছে, কাগজটা চার্জ হয়ে যাচ্ছে, প্লাস এই এনার্জিটা আপনি ইউনিভার্সের উদ্দেশ্যে ছড়িয়ে দিচ্ছেন। ইউনিভার্সের কাছ থেকে এই এনার্জি কিন্তু আবার আপনার কাছে অনেক বেশি হয়ে ফিরে আসবে, ফলে আপনার ইচ্ছে পূর্ণ হবে। বুঝতে পেরেছেন? বা এইভাবে আপনি আপনার যে থট, আপনার যে চিন্তা ভাবনা, আপনার যে পজিটিভ এনার্জি ইচ্ছে পূরণের ক্ষেত্রে, সেটা আপনি ইউনিভার্সের কাছে পাঠিয়ে দিচ্ছেন, ইউনিভার্স অবশ্যই আপনার সেই ইচ্ছে কিন্তু পূরণ করে দেবে। এই হচ্ছে পুরো বিষয়। এবার এটা হয়ে গেল, কিছুক্ষণ আপনি এটা করুন, 5 মিনিট করুন, 2 মিনিট করুন, 10 মিনিট করুন, আপনার যতক্ষণ ইচ্ছে এই চার্জ দেওয়ার বিষয়টা, ভাবার বিষয়টা করুন। তারপর ওই কাগজটিকে নিয়ে একটা খাতার মধ্যে ভরে বা ডায়েরির মধ্যে ভরে আপনি কোন একটা ভালো জায়গায় রেখে দিন। পরের দিন আপনি আবার ওই কাগজটাকে বার করুন, করে আবার হাতের ওপরে রেখে ওইভাবে চার্জ করুন। এইভাবে আপনি টানা 11 দিন করবেন, টানা 11 দিন করবেন। পিরিয়ডের কোনো ব্যাপার নেই, অশৌচের কোনো ব্যাপার নেই, কালো শৌচের কোনো ব্যাপার নেই, আপনি করতে পারেন। বুঝতে পেরেছেন? প্রত্যেক মানে টানা 11 দিন আপনি এটা করবেন। করার পরে কাগজটা কি করবেন, আগুনে পুড়িয়ে ওই ছাইটা আকাশে উড়িয়ে দেবেন। আর এটা করার নির্দিষ্ট কোনো সময় আমি এখানে বলিনি, আপনি যে কোনো সময় করতে পারেন, আপনার ফ্রি টাইমে আপনি করতে পারেন। আর যদি বলেন যে আমি রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে করতে চাই, অবশ্যই করতে পারেন। যদি বলেন আমি ভোরবেলা ঘুম থেকে উঠে করতে চাই, অবশ্যই করতে পারেন। যদি বলেন আমি দুপুরবেলা করতে চাই, অবশ্যই করতে পারেন। সন্ধ্যাবেলা করতে চাই, করতে পারেন। অর্থাৎ যে কোনো টাইমে করতে পারেন। আজকে ধরুন দুপুরে করলেন, পরের দিন সকালে করলেন, তারপরের দিন সন্ধ্যায় করলেন, তাও চলবে। 5 দিন আপনার বাড়িতে করলেন, 6 দিন অপরের বাড়িতে গিয়ে করলেন, তাও চলবে। 3 দিন আপনার বাড়িতে করলেন, 2 দিন হোটেলে করলেন, আর বাদ বাকি দিন আবার ফিরে এসে আপনার বাড়িতে করলেন, তাও চলবে। বুঝতে পেরেছেন? এটা আপনাকে 11 দিন করে এইভাবে এটা উড়িয়ে দিতে হবে। এই পর্যন্ত আপনার টেকনিক শেষ, এবার নিজের কর্ম আপনি নিজে করুন, ঠিক আছে? তাহলেই হবে। তাহলে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে কি করতে হবে। এই ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে অথবা যে কোনো কোর্স করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচাইতে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন হিলিং এর মাধ্যমে। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।